বন্ধুরা, আজকে বানাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না। তাই আমি কচু শাকটাকে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি হালকা করে। এই হাঁড়িতে আমি বসিয়ে দিয়েছি, হালকা করে কচু শাকটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তারপর ওটাকে আমি ভাপিয়ে নিয়ে নামিয়ে তোমাদের দেখাচ্ছি। শাকটাকে ঢেলে দিয়ে তারপর হালকা করে চুবিতে রাখছি। বন্ধুরা, এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। আমি চারটে বড় মাছের মাথা দিয়েছি, এটা একটু ভেজে নিয়ে তারপর মশলাটা করছো। আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো, কারণ বেশি কড়া করে ভাজলে মাছের গুণটা নষ্ট হয়ে যাবে। হালকা করে ভেজে নিয়ে আমি তুলে নেবো। এই মাছের তেলের মধ্যে আমি দেবো জিরে এবং কালো জিরে এবং তেজপাতা এবং শুকনো লঙ্কা। কালো জিরে সাদা জিরে দুটো জিরেই আছে। সমস্ত হালকা করে আমি ভেজে নিয়ে এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি, আমার পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার দেবো কাঁচা লঙ্কা আর টমেটো। কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আমি হালকা করে নাড়বো, নিয়ে তারপরে মশলাটা দেবো। আমি তারপর দেবো আদা রসুন বাটা, তারপর দেবো জিরে বাটা, তারপরে আমি দেবো হলুদ গুঁড়ো আর সামান্য নুন দেবো, যেহেতু নুন দেয়া আছে ওতে সেদ্ধর সময়, সামান্য নুন দিলাম। আর একটু দেবো মিষ্টি। আর একটু দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, কারণ আমি শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। আমরা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি, আপনারা ঝাল না খেলে হালকা করেও খেতে পারেন। আমার মশলা থেকে হালকা হালকা তেল ছেড়ে এসেছে, এবার আমি মাছের মাথাগুলো দেবো। আমি মাথাগুলোকে হালকা হালকা করে ভেঙে দিচ্ছি, কারণ গোটা গোটা রাখলে টেস্টটা হবে না, সামান্য একটু ভেঙে দিতে হবে।
এরপর আমি কচু শাকটাকে দিয়ে দেব। যেহেতু অনেকটা কচু শাক তো সেই জন্য আস্তে আস্তে করে দিতে হবে। এবার আস্তে আস্তে আমি উল্টে পাল্টে নেব। আমি ঢাকাটা খুলে দেখবো যে কত কতটা কি সেদ্ধ হয়েছে। হালকা হালকা জল বেরিয়েছে, ওই জলটা মরবে, শুকনো হবে, অনেকটা মজে গেছে। নেড়ে দিচ্ছি বন্ধুরা, কারণ এটাতে জলটা শুকনো হচ্ছে, মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিতে হবে। যতক্ষণ না জলটা মরবে ততক্ষণ তো নামানো যাবে না, জলটা শুকনো হবে তবেই নামাতে পারবে। জলটা মোটামুটি শুকনো হয়ে এসেছে, আমি দেবো প্রথমে এর উপর একটু সর্ষের তেল। আর একটু দেবো গরম মশলা, সানরাইসের গরম মশলা গুঁড়ো। দিয়ে আর একবার নেড়ে আমি জিনিসটাকে নামিয়ে নেব। বন্ধুরা কেমন লাগলো তাহলে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা বন্ধুরা, আবার দেখাবে পরের রেসিপিতে। টাটা।